হাজিরা বোনাস বাড়ানো সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়। পুলিশ জানিয়েছে, জিরানের রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় কয়েকদিন আগেও হাজিরা বোনাস বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। সে সময় কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয়নি। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা পুরে কারখানার সামনে চন্দ্রা নবীনগর সড়কে অবস্থানে বিক্ষোভ করে, ফলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।